গতকালকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি এবং মোটামুটি বেশ সারা পড়েছে এবং অনেকের জন্য আমি একটা সুন্দর একটা স্ট্যাটাস দিয়েছি সেটা একটু পড়ে শোনাতে চাচ্ছি তারপরে কাউসের এবং আজকে শেয়ার করেছি গত বছর ঠিক না উনিশে আজকের এই দিনে এইট পেয়েছিল ছিল একটা স্টুডেন্ট তার নাম হচ্ছে আবু হাসান বিল কালাম অর্ণব তো তার ছবি সহ আমি একটু দেখাতে চাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন

এইখানে যেই তারা দেখতে পারবে তোমরা সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ফেসবুক হচ্ছে মাহমুদ 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 নামে একটা স্পেস লেখো লিখলে আমাকে পেয়ে যাবে এবং সেখানে দেখো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও আহ নামে না রিয়েল নামে পাঠাও এবং আমি পড়ে শোনাচ্ছি তরুণদেরকে বলছি একটু মনোযোগ দিয়ে পড়ো জীবনকে জীবনের গতিতে চলতে দিও না বরং জীবনের সামনে রুখে দাঁড়াও সময় অপচয়ের টুটি চেপে ধরো আজকে সকালটা আজকে দিনটা তোমার জন্য এফেক্টিভ না হলে এই মাসটাই বছরটা তোমার জন্য এফেক্টিভ হবে না তাই প্রতিটা দিনের প্রতিটা ঘন্টার জবাব দিতা নিশ্চিত করো কোন সমস্যায় জীবনের চাইতে বড় না আমি সবসময় বলি প্রবলেমস আর নট টু বেগ বা উই টু স্মল টু ডিল উইথ দেম সো এখন এটাই জন্য তারপর আমি বলছি কোনো ব্যর্থতায় জীবনের সব সম্ভাবনাকে মুছে দিতে পারে না কারো অভিমত কারো ভালো লাগা কারো পাশে থাকার উপর তোমার জীবন বেঁচে থাকা নির্ভর করতে পারে না কোন প্রেমই জীবনের সর্বস্ব হতে পারে না তোমার জীবন তোমার চিন্তার চাইতে অনেক বড় তোমার ইমোশনের চাইতে অনেক বড় হতাশা কাটাতে জীবনকে ধাক্কা দাও নিজের ভিতরের স্পৃহা জাগাও স্টেপ গুলো তোমার যে ধাপগুলো আছে চিন্তাগুলো কন্ট্রোল করো তাহলে ইনশাল্লাহ লাইফ কন্ট্রোলে চলে আসবে আজকে যে অবস্থানে তুমি আছো সেটাই তোমার বাস্তবতা এবং ভালো লাগলো যে আপনি এটা শেয়ার করেছেন স্ক্রিনে সবাই দেখতে পেয়েছে যে ছবিটা দেখতে পেয়েছে স্যার আজকের যে অবস্থান আছে সেটাই তোমার বাস্তবতা বাস্তবতাকে স্বীকার করো প্রকাশ করো চেপে রেখো না চাপ বাড়বে আগে কি ছিল সেই ইতিহাস জাবর কেটে লাভ নাই আবার বলছি আগে কি ছিল কি তুমি করেছিলে সেই ইতিহাস জাবর কেটে কোনো লাভ নাই বরং কালকে কোন লেভেলে যাওয়া সেটার জন্য চেষ্টা করো সাথে বন্ধুদের অবস্থান চিন্তা করে হতাশা বীজ এনে বিজনায়নে চেষ্টায় তে যাব। উপহাস উপেক্ষার জবাব দেওয়ার জন্য কেন না খুঁজে কোনো হঠাৎ করে কিছু আসবে অলৌকিক কিছু না খুঁজে স্কিল খুঁজো দক্ষতা খুঁজো স্বপ্ন দেখে লাভ নাই চেষ্টা করে লাভ আছে রুটিন বানানো কোনো অর্জন না কাজটা করা অর্জন আমরা অনেকে রুটিন বানিয়ে থাকি অনেক স্টুডেন্ট আসলে রুটিন বানাই কিন্তু কাজটা করে না কাজটা করাটা অর্জন শুধু আশা নিয়ে বসে থাকলে কিছু চেঞ্জ হবে না কোনো কিছু পরিবর্তন হবে না লেগে থেকে সাধনা করলে ইনশাল্লাহ চেঞ্জ হবে তাই স্বপ্ন দেখো না চেষ্টা করে দেখাও চেষ্টার পরিমাণ বাড়াও পাঁচ নামাজকে আঁকড়ে ধরো যারা মুসলিম তাদেরকে বলছে এতে শান্তি পাবে প্রশান্তি মিলবে ইনশাল্লাহ মনোবল বহু গুণে বেড়ে যাবে আমি কিছু বাস্তবতা নিরিখে কিছু কথা আমি তুলে ধরলাম তোমাদের সামনে এই কথাগুলো তোমরা অ্যানালাইসিস করো প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রতিটা ঘন্টা তুমি কাজে লাগাও একটা ঘন্টা মিস হয়ে গেল তো জবাব করো কেন মিস করেছ তুমি সফল হতে যাচ্ছ ইনশাল্লাহ তুমি মনে করছো আমার মতো আমার তো টাইম আছে ইউ নেভার নো হোয়াট হ্যাপেনস নেক্সট ইউ ডোন্ট নো Holds ইউ টু গো এন্ড ইউ দ্য টাইম ইউ আর স্পেন্ডিং নাও এভরি সিঙ্গেল মোমেন্ট কাউন্টস সো ডোন্ট ইউর টাইম ইউ ডোন্ট এ মিনিট টু ইউ আর ডুইং ইউ ডোন্ট নো ইউ আর You're thinking actually just running time, time is something actually you will get an enormous time in life. The time is spending, whatever the money you have, if you pour all the money into this, what you are spending out, you can never get back. So things are really not, I mean, the way you're thinking. Things not uh, will not go the way you think. So uh, let them go with the proper way so that your life will be guided. So you, I mean, be the guided life. Shape your life right now. Don't wait for tomorrow. Don't put up your work for tomorrow, something like that. Tomorrow will happen and tomorrow will come after Eid, after the next month. After I mean Kurban Eid. after another time, after the time you'll get money. After the time you'll I mean be supported by someone. Don't wait for the time. Don't wait for someone who will really do something. You have to do for yourself. All you have to do is by yourself. It's not for others who will do. Not even your parents, I'm saying, not even your parents. They'll stand by you. They'll support you. They will, I mean, they may not support you. They may support you, they may not support you. But you have to go with your aim, with the ambition, with whatever thing that you have to go ahead with. So that's what the thing I'm saying.